দিল্লির শাহি যাবে মসজিদের পাশে এক খ্রিস্টান শুক্রবার জুমার নামাজের পরে চ্যালেঞ্জ করল হাজার হাজার মুসল্লি মসজিদ থেকে যখন বের হয় খ্রিস্টান পাদ্রি এসে ডাক দিয়ে বলে ও মুসলমানেরা রে তোমাদের আলেমদেরকে ডাক দাও হুজুরদেরকে ডাক দাও ইমাম সাহেবকে ডাক দাও এমন বস্তু দিয়ে বাইবেল তৈরি করেছেন বাইবেল তৈরি করেছে যেই বস্তুর মধ্যে বার্নাল দিয়েছে আর অন্য অন্য মেডিসিন দিয়েছে আগুনের মধ্যে যদি পোড়ানো হয় আগুন পুড়বে না খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে মুসলমানরা রে আজকে প্রমাণ হবে তোমাদের ইসলাম ধর্ম সত্য তোমাদের নবী সত্য নাকি আমাদের খ্রিস্টান ধর্ম সত্য আর আমাদের ঈসা নবী সত্য বলে কিভাবে প্রমাণ করব বলো তোমাদের কোরআন শরীফ আগুনের মধ্যে নিক্ষেপ করো আমার হাতে যে বাইবেল রয়েছে সে বাইবেল আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব আমার বাইবেল পড়বে না যদি সত্য হয় আমারটা পড়বে না আর তোমারটা যদি পড়ে প্রমাণ হয়ে যাবে তোমাদের ইসলাম ধর্ম মিথ্যা কোরআন মিথ্যা বলেন না নাউজুবিল্লাহ ইমাম সাহেবের কাছে খবর চলে গেল আলেম ওলামারা চলে আসল মাদ্রাসার ছোট্ট তালবেল ডাক দিয়ে বলে না না পাদ্রি তোমার কথা শোনা যাবে না আমি কালামুল্লাহ শরীফ মাদ্রাসা থেকে নিয়ে এসেছি বুকে করে এই কালামুল্লাহ শরীফ নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিব তোমার বাইবেল নিয়ে যদি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে পারো তাহলেই প্রমাণ হবে কার ধর্ম সত্য শোনার সাথে সাথে এই যে দৌড় দিছে আর পিছন থেকে দৌড়ে আর ধরা যায় না অতি গভীর হয় রজনী যখন অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও যত আল্লাহ ওলি হইল কান্দিয়া গুণগার হইল গুণ করিয়া গুণগার তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম অবশেষে খাঁটি করিলাম আপনি যদি মাপনা করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার দারে বলেন আপনার বান্দা যাবে কার দারে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন
আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেন। তাবাম পৃথিবীর মধ্যে যত বস্তু, সমস্ত বস্তুর জ্ঞান, সমস্ত বস্তুর এলেম, সমস্ত বস্তুর নাম, অর্থাৎ বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত যে এলেম থাকার কারণে বিজ্ঞানী হবে, তাবাম পৃথিবীর সমস্ত বুদ্ধিজীবী দার্শনিক, তাবাম পৃথিবীর বৈজ্ঞানিকগণ যেই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে লাভ করছে এবং কিয়ামত পর্যন্ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তাবাম পৃথিবীর সমস্ত এলেম, সমস্ত জ্ঞান, সমস্ত বস্তুর নাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়ে আল্লাহ কোরআনে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنْتُمْ জোর আওয়াজ আরো জোরে হতে হবে। উস্তাদদের কাছে জিজ্ঞেস করে আসছি, আল্লাহু আকবার এই শব্দটা বললে লস না লাভ বলেন? তাহলে আল্লাহু আকবারের ধ্বনি মুসলমান, উলামায়ে কেরাম সাক্ষী, মুসলমানদের কাছে অস্ত্র শস্ত্র থাকুক বা না থাকুক, পারমাণবিক বোমা থাকুক বা না থাকুক, আমার থেকে বড় বড় আলেমরা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন হুজুরদের কাছে, মুসলমানদের কাছে পারমাণবিক বোমা না থাকুক, তাম পৃথিবীর রাশিয়া আজকে যে অস্ত্র প্রদর্শন করে, আমেরিকা যে শক্তি প্রদর্শন করে, তাম পৃথিবীর সুপার পাওয়ার যে অস্ত্রের বড়াই করে অস্ত্র প্রদর্শন করে, সমস্ত অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া একজন আর একজনকে আক্রমণ করে, মুসলমানদের কাছে যদি অস্ত্র না থাকে, সাহাবায়ে কেরামদের কাছে অস্ত্র ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, ধন দৌলত ছিল না, ইমানের জোর ছিল আর মুখের মধ্যে আল্লাহু আকবারের তাকবীর ছিল, জোরে বলুন ঠিক কিনা? তাম পৃথিবীর রোম পারস্যের শক্তিদার রাজপ্রসাদ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পায়ের নিচে এনে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিসসালামকে সমস্ত বস্তুর নাম শিক্ষা দিলেন। ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বলতে পারো নাকি আদম যা পারেন? আদম আলাইহিসসালাম আদি পিতাকে যখন অর্ডার করলেন, একটা একটা বস্তুর নাম সব কিছু খুলে খুলে বর্ণনা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন, আদম যা জানে তোমরা কি তা জানো নাকি বলতে পারবে নাকি? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
الله يا مبارك نامها الله الله عشقك كامها الله الله إتشيرين سلطنام شير شاكر ميكونا دجانم تمام مؤمنا ذكر خدا بسيار غو يا دعوكم يا دعوكم يا دعو يا الله رب العالمين প্রত্যেককেই ভিন্ন ভিন্ন যোগ্যতা দান করেছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তাবিলুল আহাদিস স্বপ্নের ব্যাখ্যার যোগ্যতা দান করেছেন তাবাম পৃথিবীর সমস্ত নবী রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যত ইলম দান করেছেন সমস্ত ইলম একত্রে আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করেছেন বরং সুবহানাল্লাহ আপনার আবার নবীর ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ইউসুফ আমার এ জমিন মাদ্রাসার তালেবে ইলম মাদ্রাসায় পড়লে কি ফায়দা যারা মাদ্রাসার সুযোগ মাদ্রাসায় পড়ার সুযোগ পাই নাই অন্তত ওয়াজ মাহফিলে আসি উলামা একরামের চেহারা দেখি উলামা একরামের কথা শুনি ইমাম সাহেবদের কথা শুনি আহলে ওলামাদের কথা অনুযায়ী চলি তাদের কি ফায়দা মাদ্রাসায় পড়লে এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম জোরে বলি কার কালাম এই কোরআনের একটা পাওয়ার আছে না নাই জোরে বলেন স্কুলের মধ্যে যখন একটা ছেলে লেখাপড়া করে তখন শুধু কোনো মাথা নড়ে না শরীর নড়ে না কিন্তু যখন এই বাচ্চাটাই যখন মাদ্রাসায় আসে মাদ্রাসায় এসে যখন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি যখন শুরু করে মাদ্রাসার তালেবে ইলম যখন এসে শুরু করে আর রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান মাদ্রাসার তালেবে ইলম যখনই মাদ্রাসায় এসে লেখাপড়া শুরু করে তার শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক একটা পাওয়ার দান করে সে একভাবে সোজা হয়ে পড়ে না নড়াচড়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ এটা কোরআনের বরকত এক ব্যক্তি এই সমস্ত মাহফিলের আয়োজন করা হয় কি জন্য যদি এই সমস্ত মাহফিল মানুষের জন্য আয়োজন না করা হয় মানুষ যদি এলবে দিন শিক্ষা করার কোনো পথ যদি বাকি না থাকে তাহলে কোন কোন মুসিবতে পড়তে হয় এক ব্যক্তি সৌদি আরব থেকে এসেছে জুব্বা গায়ে দিয়ে জুব্বা নিয়ে এসেছে আমার সময় কত হল জিজ্ঞেস করে জানান জুব্বা গায়ে দিয়ে যখন বাজারে গেছে বাজারে যাওয়ার পরে বাজারে গেছে এখন মসজিদের ইমাম সাহেব ছুটিতে গেছে বাড়িতে গিয়েছে এই ব্যক্তি সৌদি আরব থেকে এসেছে জুব্বা নিয়ে হজ করে এসেছে সৌদি আরব থেকে আসার পরে সে যখন বাজারের মসজিদে নামাজ পড়তে গিয়েছে তখন মানুষেরা দেখে ইমাম সাহেব ছুটি দেখেছে এখন তো কোনো মানুষ নাই এখন নামাজ পড়াবে কে ডানে বামে তাকিয়ে দেখে যে বিরাট বড় একজন মাওলানা সাহেব এখানে দাঁড়ানো বিরাট বড় জুব্বা গায়ে দেওয়া এই ব্যক্তিতে আসলে সৌদি আরব থেকে এসেছে জুব্বা কিনে নিয়ে এসেছে এখন এই ব্যক্তিকে সবাই বলতেছে যে হুজুর আপনি এসে নামাজ পড়ান বলে যে সর্বনাশ আমি মাফ চাই বলে যে আসেন হুজুর আপনি নামাজ পড়ান বলে আমি মাফ চাই তখন এই ব্যক্তিকে সবাই মিলে ধরে যখন নামাজের মধ্যে দাঁড় করালো এলেম যদি শিক্ষা না করে এলেম যদি অন্তরে না থাকে জায়গায় জায়গায় পদে পদে বিপদে পড়তে হয় তারা একটা উদাহরণ মাত্র যখনই সামনে যখন দিল দেওয়ার পরে এখন আলহামদুল সুরেও বেচারা পারে না তখন কি করবে তখন ডাক দিয়ে বলতেছে আল্লাহু আকবার বলে যা পারছে তা তো পড়ছেই পড়ার পরে এখন রুকুতে যাইতে হবে সেজদা করতে হবে মানুষ যারা পিছনে তারা তো কিছু বোঝে না এখন বলতেছে সুরা জানি না কেরাত জানি না তোরা তোরা পড় আমিও মরছি তোরারেও মারছি আল্লাহু আকবার সুরা জানি না কেরাত জানি না তোরা তোরা পড় আমিও মরছি তোরারেও মারছি আল্লাহু আকবার আর একজনকে জিজ্ঞেস করছে হুজুরে
যে তোমাদেরকে এত ওয়াজ করলাম এত ওয়াজ শুনাইলাম এলাকার মধ্যে কত ওয়াজ হয় আপনাদের এই দুবাদি এলাকায় এইখানে কত ওয়াজ মাহফিল হয় কাসকুরায় হয় দক্ষিণখান কত ওয়াজ মাহফিল হয় এখানে অনেক বক্তা আছে আশপাশের ইমাম সাহেবরা বক্তা আছে এখানে বসা আছে সবাই মোটামুটি বক্তা এবং প্রবীণ উস্তাদ তুল্য এখানে বসা আছে সবাই যে এত ওয়াজ করে একজনকে জিজ্ঞেস করা হইল যে তুমি বলো তো গোসলের দোয়াটা কি এলমে দিন শিক্ষা যদি না করে আলেমদের সাথে সম্পর্ক না থাকলে জায়গায় জায়গায় পদে পদে বিপদের সম্মুখীন হতে হয় বলে তো বলো গোসল করার দোয়াটা বলো এখন গোসল করার দোয়া তো জীবনে শুনে নাই এখন একটা তো বলতে হবে কিছু মানুষ আছে মান সম্মান বাঁচানোর জন্য এমনি একটা বলে দেয় বলে যে গোসলের দোয়ার হুজুর জানো বলে হ্যাঁ জানি বলে কি বলো গোসলের দোয়া সে কিয়াস করে ধারণা করে চালাকি করে চালাক মানুষ তো কয় নাওয়াইতুয়াল গুসলা সাবান দিয়া কসলা নাওয়াইতুয়ান গুসলা সাবান দিয়া কসলা মাদ্রাসায় যদি পড়ে অথবা আলেম ওলামাদের সাথে সম্পর্ক যদি রাখে তাদের জ্ঞানকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয় কিরকম এক রাজা মশাই পুষ্কুনির পানি এক পুষ্কুনি পানি ছাত্র একজন ডাক দিয়ে অনেক মানুষ আসে না নাই আলেম ওলামাদেরকে দেখলে মাদ্রাসার তালেবে এলেম দেখলে তার ভালো লাগে না আসে না নাই জোরে বলেন আমি এখানে তো নতুন আসার পরের থেকে এখানে আলেম ওলামাদেরকে মহাব্বত এইখানে ইনশাল্লাহ নাই আমি মনে করি অন্য অন্য জায়গায় আছে আল্লাহ পাক এই এলাকার মানুষের প্রতি খাস রহমত নাজিল করুন রাজা মশাই ডাক দিয়ে জিজ্ঞেস করে রাজা মশাই বলো তো এই পুষ্কুনির মধ্যে পানি আছে কয় গিলাস এখন একজনকে জিজ্ঞেস করে পানি আছে কয় গিলাস পুষ্কুনির মধ্যে পানি আছে কয় গিলাস কে জানবে কে বলবে মাদ্রাসার তালবে এলেম পাশ দিয়ে যাইতেছেন যে একে ধরো ডাক দিয়ে আনো ডাকে আনার পরে যখন তালবে এলেমকে জিজ্ঞেস করলো বলো এই পুষ্কুনির মধ্যে পানি আছে কয় গিলাস মাদ্রাসার তালবে এলেম আল্লাহ পাক তাদেরকে এমন জ্ঞান দান করে তার ব্রেনকে খুলে দেয় তালবে এলেম বলতেছে রাজা মশাই গিলাসটা যদি পুষ্কুনির সমান হয় তাহলে তুই পুষ্কুনির মধ্যে এক গিলাস পানি গিলাসটা যদি পুষ্কুনির অর্ধেক হয় তাহলে দুই গিলাস পানি মাদ্রাসার তালবে এলেমকে আল্লাহ রাব্বুল আলামিন আলে বলামারা অনেক কিছু সমাজের দেখে শুনে বোঝে বোঝার পরেও চুপ থাকে কিছু বলে না কিছু বলে না এক খ্রিস্টান দিল্লির শাহি যাবে মসজিদের পাশে এক খ্রিস্টান শুক্রবার জুমার নামাজের পরে চ্যালেঞ্জ করল হাজার হাজার মুসল্লি মসজিদ থেকে যখন বের হয় খ্রিস্টান পাদ্রী এসে ডাক দিয়ে বলে ও মুসলমানেরা রে তোমাদের আলিমদেরকে ডাক দাও হুজুরদেরকে ডাক দাও ইমাম সাহেবকে ডাক দাও এমন বস্তু দিয়ে বাইবেল তৈরি করেছেন বাইবেল তৈরি করেছে যেই বস্তুর মধ্যে বার্নাল দিয়েছে আরো অন্য অন্য মেডিসিন দিয়েছে আগুনের মধ্যে যদি পোড়ানো হয় আগুন পুড়বে না খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে মুসলমানরা রে আজকে প্রমাণ হবে তোমাদের ইসলাম ধর্ম সত্য তোমাদের নবী সত্য নাকি আমাদের খ্রিস্টান ধর্ম সত্য আর আমাদের ঈসা নবী সত্য বলে কিভাবে প্রমাণ করব বলো তোমাদের কোরআন শরীফ আগুনের মধ্যে নিক্ষেপ করো আমার হাতে যে বাইবেল রয়েছে সে বাইবেল আমি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করব আমার বাইবেল পড়বে না যদি সত্য হয় আমারটা পড়বে না আর তোমারটা যদি পড়ে প্রমাণ হয়ে যাবে তোমাদের ইসলাম ধর্ম মিথ্যা কোরআন মিথ্যা বলেন নাউজুবিল্লাহ ইমাম সাহেবের কাছে খবর চলে গেল আলেম ওলামারা চলে আসলো মাদ্রাসার ছোট্ট তালবে এলেম ডাক দিয়ে বলেন না না পাদ্রি তোমার কথা শোনা যাবে না আমি কালামুল্লাহ শরীফ মাদ্রাসা থেকে নিয়ে এসেছি বুকে করে এই কালামুল্লাহ শরীফ নিয়ে আমি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিব তোমার বাইবেল নিয়ে যদি অগ্নিকুণ্ডের মধ্যে ঝাঁপ দিতে পারো তাহলে প্রমাণ হবে কার ধর্ম সত্য শোনার সাথে সাথে এই যে দৌড় দিছে আর পিছন থেকে দৌড়ে আর ধরা যায় না যত মানুষ পিছনে যায় আর তাকে ডাক দিয়ে আর ধরা যায় না ডাক দিয়ে ধরা যায় না আর এক খ্রিস্টান আসছে যে বলতো মুসলমানেরা বলো দেখি
সমুদ্রের ভিতরে পানির নিচে মনি মুক্তা যা থাকে পানির উপরে ভাসে নাকি পানির নিচে ভাসে পানির নিচে থাকে বলে যে মনি মুক্তা তো পানির নিচে থাকে উপরে ভাসে কি বলে কসুরি পানা বলেন নাউজুবিল্লাহ এরপরের কথার জন্য জোরে বলেন নাউজুবিল্লাহ তোমাদের দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসমানে নাকি জমিনের নিচে বলে জমিনে বলেন তোমাদের দিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আর আমাদের ঈসা আলাইহিস সালাম উপরে রয়েছেন তাহলে কে শ্রেষ্ঠ খ্রিস্টান ফাদ্রি ডাক দেয়া বলে ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন উপরে রেখেছে আমাদের ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ তোমাদের নবী মাটির নিচে জমিনে রয়েছেন মাদ্রাসার তালেবে ইলম ডাক দেয়া বলে রে বুকান মাদ্রাসার তালেবে ইলম সবাইকে ডাক দেয়া বলে আমার দিনের নবী কারামে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি না করলে গোটা জাহান কিছুই সৃষ্টি করত না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মাদ্রাসার তালেবে ইলমের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন এমন জ্ঞান খুলে দিয়েছে বলে যে বুকা সমুদ্রের নিচে মাটির নিচে যত দামি দামি বস্তু সব থাকে নিচে আর উপরে থাকে হলো সব তুলার মতো যেগুলো ওড়ে সেগুলো থাকে উপরে সুতরাং আমাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জমিনে রয়েছেন তিনি হলো মণিমুক্তার মতো আর তুমি যে প্রমাণ করতে আসছো আমার পিয়ারে হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় দুনিয়ার যত বস্তু আছে সব হলো তুলার মতো বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন আহ রবিউল আউয়াল মাস মাগরিবের পরে যেহেতু সেই আলোচনা হয়েছে সেই দিকে আমি যাব না আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি চলুন মূল বিষয়ে যাওয়া যাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চোখ দিয়েছি কান দিয়েছি অন্তকরণ দিয়েছি মানুষ মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ সৃষ্টি করেছেন জিন এবং ইনসানদের মধ্যে মাত্র আল্লাহ আল্লাহ না পাঁচ মিনিট না মেহরবানি করে দশ মিনিট দেন দশ মিনিট দেন মাদ্রাসার শিক্ষা কোরআনের শিক্ষা কোরআনের নূর কোরআনের হেদায়েত যদি না থাকে মানুষ নিচে নামতে নামতে চতুষ্পদ জন্তু জানোয়ার হাইওয়ান জানোয়ারের মতো হয়ে যায় জোরে বলুন ঠিক কিনা আর কোরআনের হেদায়েত যদি থাকে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায় সোনার মানুষ পরিণত হয়ে যায় তার দুই একটা উদাহরণ দেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় গভীর রাতে হাঁটতেছেন রাতের বেলায় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখে এক বুড়ি মাটা দিয়া বলে তার মেয়েকে মারে দুধ হয়েছে কতটুকু বলে এক লিটার পরে আর এক লিটার পানি মিশিয়ে দুই লিটার বানাও বলে মা ওমরে ফারুক আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছে বুড়ি মা ডাক দিয়া বলে আমার মেয়ে কেমন বুকা কেমন বুকা ওমরে ফারুক কি এখানে আছে নাকি দুধের মধ্যে এক লিটার দুধের মধ্যে আর এক লিটার পানি মিশাইলে দুই লিটার হয়ে যায় একশো টাকা যদি লিটার হয় দুই লিটার দুইশো টাকা একশো টাকা নগদ লাভ কন্যা ডাক দিয়ে বলে মা আজকে আমিরুল মুমিনিন ওমরে ফারুক তিনি যদিও না দেখেন তাম পৃথিবীর স্রষ্টা তোমার স্রষ্টা আবার স্রষ্টা ওমরে ফারুকের স্রষ্টা তাম পৃথিবীর সৃষ্টি জগতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তাকে কিয়ামতের ময়দানে তার কাছে জবাব দিতে হবে জোরে বলুন ঠিক কিনা এই কথা যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে থাকে
তার দ্বারা কোনোদিন চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা হবে না, খুন খারাপি হবে না। চুরি, ডাকাতি, জেনা, ব্যবসা, খুন, ধর্ষণ, বদমাশি কোনো কিছুই হবে না। জোরে বলুন ঠিক কিনা? মাদ্রাসার তালবে এলে মাদ্রাসার শিক্ষা, কোরআনের হেদায়ত, কোরআনের শিক্ষা যদি মানুষ গ্রহণ করে, তাহলে কোরআনের শিক্ষা যদি গ্রহণ করে সত্যিকারের খাঁটি সোনার মানুষে পরিণত হয়। আর কোরআনের শিক্ষায় যদি মানুষ শিক্ষিত না হয়, কোরআনের হেদায়ত, কোরআনের আলো যদি মানুষের অন্তরের মধ্যে না থাকে, তার দ্বারা আমরা পেপার পত্রিকার মধ্যে দেখেছি, ইউরোপ কান্ট্রির মধ্যে আপনার বিবাহ ব্যতীত আপনাদের এই দোবাদিয়া এলাকার মধ্যে কুকুর কুকুরি দৌড়ে দৌড়ি করে। আপনারা বলেন এই রাস্তাঘাটে যত কুকুর কুকুরি দৌড়ে দৌড়ি করে, কুকুরের একটা কুকুরের যে 7-8টা বাচ্চা, এই বাচ্চার কি কোনো বাপের পরিচয় আছে বলেন? কোরআনের শিক্ষা, কোরআনের হেদায়ত, কোরআনের আলো না থাকার কারণে যাদের কোরআনের হেদায়ত নাই তারাও এরকম কুকুরের মতো, তার বাপের কোনো পরিচয় নাই। একমাত্র পৃথিবীর মধ্যে শুধুমাত্র মুসলমান কোরআনের হেদায়ত গ্রহণ করার কারণে, কোরআন পালন করার কারণে মুসলমানদের বাপের পরিচয় আছে, মুসলমানদের বাপের পরিচয় আছে ইনশাআল্লাহ। বাকি আলোচনা অন্য কোথাও যদি দেখা হয় পরের থেকে আলোচনা হবে। লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, আশরাফি হুজুরের আগমন।